প্রয়াত চিত্রশিল্পী মাধব চন্দ্রনাথের জন্মদিনে চিত্র প্রদর্শনী বনগায়। পরপর দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজক বনগা শৈল্পিক ক্যানভাস। শনিবার রাত 8টা পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী। প্রয়াত চিত্রশিল্পী মাধব চন্দ্রনাথের জন্মদিনকে সামনে রেখে চিত্র প্রদর্শনীর আয়োজন বনগা শৈল্পিক ক্যানভাসের। 27 তারিখ শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে শনিবার 28 তারিখ পর্যন্ত। শুক্রবার ছিল প্রয়াত শিল্পীর জন্মদিন। জন্মদিনে তাদের প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতেই আয়োজন বলে জানান আয়োজকেরা। বনগা পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হলে পরপর দুদিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রয়াত শিল্পীর স্ত্রী অনুরাধা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। প্রদর্শনীতে প্রবেশের মুখেই প্রয়াত শিল্পীর ছবিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয় তার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। পেছনেই শিল্পীর হাতে আঁকা ছবি সহ তার ছাত্রছাত্রীদের অন্যান্য ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা আর্ট গ্যালারি। এ বিষয়ে শিল্পী আবির ঘোষ বলেন, আমাদের স্যার বলতেন শিল্পীর কখনো মৃত্যু হয় না। এই কথাটা আজকের দিনে সবথেকে বেশি মনে পড়ছে। স্যারের আদর্শ আমাদের আগামী দিনের পথ আরও সুগম করবে বলেই আমরা মনে করি। স্যার যে ধরনের ছবি আঁকতেন তাতে সমাজের প্রতি বিশেষ বার্তা থাকত। আমরাও চেষ্টা করি এই ধরনের ছবি এঁকে সমাজকে বার্তা দেওয়ার। আজকে স্যারের একটা কথা ভীষণ মনে পড়ছে, যেটা হচ্ছে দেবীর কখনো বিসর্জন হয় না, হয় কাঠামো। আর শিল্পীর কখনো মৃত্যু হয় না, হয় তার দেহের। আমরা এখনো বিশ্বাস করি স্যার আমাদের মধ্যেই আছেন, আমাদের মধ্যে থাকবেন। আর আমরা যত জীবন মানে মৃত্যু অবধি আমরা স্যারকে এইভাবেই বহন করে নিয়ে যাব। এই এক্সিবিশনটার মূলত যেটা হচ্ছে স্যারের যে আমাদের স্যার যেভাবে ছবি আঁকতেন, বিদ্রোহী মানে ছবি বেশি আঁকতেন স্যার, সমাজ সম্পর্কে একটা মেসেজ দেওয়ার জন্য যে ছবি আঁকতেন সেটাকেই আমরা বহন করে নিয়ে যাচ্ছি। অপর এক শিল্পী রিয়া চন্দ্র বলেন, 27 মে প্রয়াত মাধব চন্দ্রনাথের জন্মদিন। স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মদিনকেই আমরা বেছে নিয়েছি প্রদর্শনী করবার জন্যে। প্রতিদিন রাত 8টা অবধি খোলা থাকছে এই প্রদর্শনী। আজকে আমাদের শিক্ষক মহাশয় মাধব চন্দ্রনাথের জন্মদিন, ওনার জন্মদিন উপলক্ষে আমরা এই প্রদর্শনীটির আয়োজন করেছি। এই 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 ভাবনাটা ওনার তৈরি ছিল, কারণ ওনার সাথে আমরা আলোচনা করেছিলাম যে এরকম একটা দিন আসবে যখন উনি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু আজ উনি নেই, তাই আমরা এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছি কাকুর জন্মদিনটিকে এক্সিবিশনটা করার জন্য। আর আমাদের ইচ্ছা যেন আগামী দিনেও আমরা এই দিনেই এইভাবে প্রদর্শনীটা করতে পারি। এবং সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।